হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনারা বিজিবির মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন, তো সেই ব্যাপারে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। তো এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনিবির মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি আপনাকে সুন্দর করে এবং পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দিব যে বিজিবির মাঠে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং চলুন ভিডিওটি শুরু করা যাও। তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে। তো এখানে দেখুন লেখা আছে ভর্তির সময় অবশ্যই যার সঙ্গে আনতে হবে। তো এখানে দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি, ভর্তির সময় আপনাকে এই সব কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। তো ক নম্বরে দেখুন এখানে দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল এবং প্রভিশনাল সনদপত্র প্রযোজ্যর ক্ষেত্রে, অর্থাৎ এখানে আপনাকে আপনি যে এইচএসসি পাস করেছেন এবং এসএসসি পাস করেছেন তার মূল সনদপত্র, কোনো ফটোকপি না, আপনি মূল সনদপত্র আপনি মাঠে নিয়ে যাবেন। এরপরে দেখুন খ নম্বরে দেওয়া আছে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি এবং সমমান এইচএসসি ও সমমান পাশের প্রশংসাপত্র যাতে পরীক্ষার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অর্থাৎ এখানে হলো আপনারা যে স্কুল থেকে আপনারা একটি যে প্রশংসাপত্র পেয়েছেন, আপনাদের স্কুল থেকে যে আপনারা প্রশংসাপত্রটি পেয়েছেন এবং আপনারা যে এইচএসসি কলেজ থেকে যে প্রশংসাপত্রটি পেয়েছেন, এই যে দুইটি প্রশংসাপত্র আপনারা সাথে নিয়ে যাবেন। এবং অবশ্যই সেখানে আপনার যে এইখানে যে বলছে যে স্থায়ী ঠিকানা বা সব কিছু জন্ম তারিখ সেখানে উল্লেখ থাকবে অবশ্যই। তো আপনারা মূলত আপনাদের কাজ হলো যে আপনাদের যে প্রশংসাপত্র দেশে যে এসএসসি এবং এইচএসসির স্কুল এবং কলেজ থেকে দুটোই আপনারা সাথে নিয়ে যাবেন। তো এরপরে গ নম্বরে দেখুন অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত, অর্থাৎ অভিভাবকের যে সম্মতিপত্র আপনি নেবেন সেখানে কিন্তু আপনার বাবা মায়ের স্বাক্ষরও থাকতে হবে এবং সেখানে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের সেখান থেকে তারও স্বাক্ষর নিতে হবে। পুলিশ কনস্টেবল এটা না নিলেও প্রয়োজন পড়ে না, বাট আপনার এই যে বিজিবির ক্ষেত্রে আপনার কিন্তু চেয়ারম্যানের নিকট যে স্বাক্ষরটা সেটাও কিন্তু করে নিতে হবে। তো এরপরে হলো ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ার এবং ওয়ার্ড কমিশনার যার নিকট হতে প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। তো এখানে হলো আপনার যে যেখানে আপনার পরিষদ আছে বা আপনি সদরে থাকলে আপনার যে পৌরসভা আছে সেখানে গেলে এরকম একটি নাগরিক সনদপত্রের ফর্মেট আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি যে এই নাগরিক সনদপত্রের নিজের ডাটাগুলো এন্ট্রি করে সেখানে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট স্বাক্ষর নেবেন এবং আপনি যদি সদর হন তাহলে এই যে পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিকট থেকে স্বাক্ষর নেবেন। তো এরপরে হলো এই যে চারিত্রিক সনদপত্র, এরপরে আপনি চারিত্রিক সনদপত্র এর ফর্মেট যে কোনো কম্পিউটার দোকানে পেয়ে যাবেন এবং সেই চারিত্রিক সনদপত্রটি আপনি স্বাক্ষর করিয়ে নিয়ে যাবেন। তো এরপরে হলো সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টের 11 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলরের সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার যে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সম্বলিত এবং ল্যাব প্রিন্ট, এখানে অর্থাৎ আপনি যে ছবি তুলবেন পাসপোর্ট সাইজের সেটা আপনাকে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আপনি কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে ভাইয়া আমাকে ল্যাব প্রিন্ট ছবি তুলে দেন পাসপোর্ট সাইজের, সেখানে 11 কপি ছবি আপনি তুলবেন এবং সেখানে 1 কপি আপনার যে ইউপি চেয়ারম্যান, অর্থাৎ আপনি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার এরা আপনারা সত্যায়িত করবেন এবং বাকি যে 10 কপি থাকবে সেগুলো আপনাদের সত্যায়িত করার কোনো দরকার নেই, সেগুলো আপনারা এমনিতেই নিয়ে যাবেন, শুধু 1 কপি আপনারা সত্যায়িত করবেন। এরপরে 6 নম্বরে দেখুন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, অর্থাৎ আপনি যদি গ্রাম এলাকার হন তাহলে ইউনিয়ন পরিষদ আর শহর এলাকার হলে পৌরসভার চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনার। তো এখান থেকে আপনারা অবিবাহিত সনদপত্র যে কোনো কম্পিউটার দোকান থেকে ফর্মেটটি আপনারা নিয়ে সেখানে আপনারা এইখানে ইউনিয়ন পরিষদ এবং এই পৌরসভার চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনারের নিকট থেকে আপনারা স্বাক্ষর করে নিয়ে যাবেন। এরপরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। তো এখানে আপনাদের বলা হয়েছে যে আপনারা যে জাতীয় যে পরিচয়পত্র নিয়ে নেবেন অবশ্যই তার মূল কপি নিয়ে যাবেন এবং সাথে আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা ফটোকপি করে এবং সেইটাও সত্যায়িত করে আপনি নিয়ে যাবেন।
এরপরে হলো দেখো, এখানে লেখা আছে যে http://www.bgb.gb লঙ্কে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবির ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট উক্ত ফর্মটি তথ্যাদি পূরণ করে ভর্তি ফর্ম সঙ্গে আনতে হবে। তো আপনারা স্ক্রিনে আমি একটু দেখাচ্ছি যে এইরকম ভর্তি ফর্মটি আপনাদের পূরণ করে আপনাদের নিয়ে আসতে হবে। তো এই ফর্মটি কীভাবে পূরণ করবেন আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো এরপরে দেখুন, এখানে বলা আছে বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্য সন্তানদের জন্য প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবীর নাম উল্লেখ, পূর্ব ঠিকানা স্থায়ী ঠিকানা সম্বলিত ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার স্বাক্ষরিত নির্বাচিত কর্মকর্তা এবং কর্তৃক প্রদানিত সনদের মূল কপি সত্যায়িত ছায়াকপি উপস্থাপক করতে হবে। এছাড়া বিজিবিতে কর্মরত সদস্যের সন্তানদের পিতার বর্তমান পরিচয়পত্রের ছায়াস্থায়িত ছায়াকপি অবসর শহীদ বিজিবি। তো এগুলো আপনারা একটু পড়ে আপনারা যারা আপনাদের যাদের বাবা মা আছে তো তারাই এটা আপনাদের ভালো করে বুঝতে পারবে যে এখানে আপনাদের কী কী, এই যে পিতার রেজিমেন্ট নম্বর, পদবী, তো এগুলো দিয়ে আপনারা এইভাবে আপনারা নিয়ে যাবেন, এখানে বিস্তারিত বলা আছে। তো এরপরে দেখুন, টনাবার মুক্তিযোদ্ধা, বিএন ক্যাডেট, আনসার, প্রতিরক্ষা বাহিনী এবং স্থায়ী এবং তাদের সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য। তো মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে যেগুলো লাগবে আপনাদের মুক্তিযোদ্ধার পরিচয়পত্রের ফটোকপি এবং সত্যায়িত থাকতে হবে, জন্ম সনদের ফটোকপি, মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মৃত মুক্তিযোদ্ধার ফটোকপি ছায়া সত্যায়িত, তো মুক্তিযোদ্ধার মুক্তিপাত্রের ফটোকপি সত্যায়িত, তারপর হলো সরকার কর্তৃক জবিকৃত মুক্তিযোদ্ধার ফটোকপি সত্যায়িত লাগবে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সনদপত্র, মুক্তিযোদ্ধার সংসদ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ফটোকপি, মুক্তিযোদ্ধার নাতির ক্ষেত্রে এই যে এখানে দেখুন আপনারা, এখানে মুক্তিযোদ্ধার যে আপনার দাদা বা বাবা আছে তো তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়বে, তাদের কাছ থেকে এগুলো আপনারা বুঝে নেবেন। তো এরপরে বিএনএস ক্যাডেটদের জন্য এখানে বিএনসিসি আগ্রহী প্রার্থীদের বিজিপিতে ভর্তির ক্ষেত্রে বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। যারা বিএনসিসি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কোঠা পাবেন আপনারা, এটা পুলিশের ক্ষেত্রে দেয় না। তো এখানে আপনারা যদি আপনারা নিজেদের যে আপনাদের বিএনসিসি যে আপনাদের কোঠা প্রমাণ করতে চান সেক্ষেত্রে আপনাদের বিএনসিসি রেজিমেন্ট কমান্ডারের কর্তৃক একটি প্রত্যয়নপত্র পেতে নিতে হবে। এবারে আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যদি আপনি থাকেন তাহলে জেলা আনসার কমান্ডার প্রতিরক্ষার জন্য প্রতিরক্ষিত থানা কর্মকর্তা এবং প্রদত্ত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র নিতে হবে। তো এরপরে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সনদপত্র করাতে হবে। এরপরে দেখুন, সরকারি এতিমখানা নির্বাহী হলে সেখানে সরকারি স্থায়ী নিবন্ধন এবং এতিমখানা প্রধান কর্মকর্তা কর্তৃক দেওয়া প্রশংসাপত্র, যাতে এতিমখানার পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্ম, এতিমখানার নির্বাসের ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে। তো এরপরে আপনি যদি খেলোয়াড় হন সেক্ষেত্রেও আপনি খেলোয়াড় পদক অর্জনকারী অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের পর্যায়ে বিভিন্ন বিদেশি ক্রীড়া একাডেমি নিয়ে প্রশিক্ষণের সম্ভাবনা আছে। তো এই ছিল আপনার যে সকল কাগজপত্র আপনি নেবেন, তো এইগুলোই আপনি নিয়ে গেলে হবে। আশা করি আপনারা এইগুলো কাগজপত্র সংগ্রহ করবেন যারা বিজিবিতে আবেদন করবেন। তো আপনাদের আবেদন শুরু কিন্তু 22 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তো আপনাদের আবেদনের সময়সীমা কিন্তু খুবই সীমিত। এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন এখানে দেওয়া আছে যে আপনাদের আগামী 22 জানুয়ারি 2023 থেকে আপনাদের 31 জানুয়ারি 2023। তো এটা কিন্তু আপনাদের খুবই মানে সংক্ষিপ্ত একটা সময়। তো এর মধ্যে আপনারা খুব শীঘ্রই আপনারা আবেদন করে নেবেন। তো আবেদন কীভাবে করবেন আমি বলছিলাম যে আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে তার ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে পারেন, আমি তার আবেদনটা দেখিয়ে দেবো এবং তাহলে অন্যরাও দেখে আবেদন করতে পারবেন। তো যদি আপনারা কেউ আগ্রহী প্রার্থী হন তাহলে আমাকে তার ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে দেওয়া আছে, এই নম্বরে পাঠিয়ে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যেসব কাগজপত্র বললাম এই সব কাগজপত্র নিয়ে আপনি বিজিপির মাঠে যাবেন। এই কাগজপত্র ব্যতীত আপনি যদি বিজিপির মাঠে যান তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড বা আপনি বাদ পড়ে যাবেন। তো অবশ্যই আপনি এই কাগজপত্রগুলো সংগ্রহ করে বিজিপির মাঠে আপনি চলে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি বা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।